अस्सलाम वालेकुम, नमस्कार, आदाब। मैं साजिद हुसैन और आप देख रहे हैं चाकुलिया टाइम्स। इस समय हम मौजूद हैं करंदगी विधानसभा के दालकोला कॉलेज मोड़ में, और जिस तरह से चुनाव का ऐलान होने के बाद कल ममता बनर्जी ने खुद प्रेस कॉन्फ्रेंस के ज़रिए से जो है कैंडिडेट की लिस्ट जारी की है और प्रार्थियों का नामों की घोषणा की है, तो करंदगी विधानसभा से 2016 में यहाँ से जो है मोनोदेव सिन्हा तृणमूल के टिकट पर चुनाव लड़े थे और वो जीते थे यहाँ से, लेकिन इस बार उनका टिकट कट चुका है और यहाँ से जो है तृणमूल के जो डिस्ट्रिक्ट यूथ प्रेसिडेंट हैं गौतम पाल, उनको टिकट दिया गया है। तो आइए करंदगी विधानसभा के कुछ लोगों से जानते हैं कि उनको टिकट देने के बाद यहाँ के लोग क्या सोचते हैं और क्या कुछ रहेगा, क्योंकि तृणमूल की जीती हुई सीट, ये करंदगी विधानसभा की जो सीट है वो तृणमूल के पास ही है। अब की बार जो यहाँ पे कुछ बदलाव किया गया है उसको यहाँ के लोग किस नज़र से देखते हैं? नमनम रंजन दत्त। रंजन दत्त, जे गत নির্বাচনে 2016 তে এখান থেকে মনোদেব সিনহা তৃণমূলের ক্যান্ডিডেট হয়েছিলেন, কিন্তু এবার ওর টিকিট কেটে দেওয়া হয়েছে, এখানে গৌতম পালকে আনা হয়েছে, তাতে আপনি কি বলবেন? ঠিকই আছে, গৌতম পাল লোক ঠিক আছে, মনোদেব সিনহা লোক ভালো ছিল, কারণ এখানে বলা যাচ্ছে না, এখানে এবার খুব হাড্ডাহাড্ডি লড়াই, কারণ এখানে যদি মানে ভোটের অঙ্ক দেখতে গেলে এখানে গৌতম পালকে না দেওয়াই ঠিক ছিল, হিসাব মতন লোকাল ক্যান্ডিডেট হলে ভালো হতো, প্রদর্শন হলে ভালো হতো, বা মনোদেব সিনহার থেকে আরও যদি কেউ অভিজ্ঞ বা ভালো কেউ হতো তাও ভালো হতো। গৌতম পালকে এখানে আনাটা মানে পার্টির ভুল না, গৌতম পাল লোক ঠিক আছে, কিন্তু উনি হেমতাবাদ না ইটার বাড়ি, কালিয়াগঞ্জ বাড়ি, যেখানে যাই হোক যেখানে বাড়ি, কিন্তু লোকাল ক্যান্ডিডেট থাকলে একটা করমদেগি বিধানসভায় লোকাল ক্যান্ডিডেট দরকার। আগেরবার মনোদেব সিনহা ছিল, এর আগে গোকুল রায় ছিল, নামরাছে একটা লোকাল ক্যান্ডিডেট হলে তো ভালো হতো, কিন্তু গৌতম পাল অবভিয়াস লোক ভালো, লোকের জন্য করে, রাত 12টা 1টা 2টা যে যখন যেখানে ডাকবেন চলে যায়, চলে আসে, কিন্তু ব্যক্তিগত হিসাবে ভালো, কিন্তু এখানকার ভূমিপত্র দরকার ছিল, ইনি এখন আমাদের হিসাবে বৈরাগত, লোক ভালো, আমি যদি ওনাকে এখন 12টা ডাকে চলে আসবে, কিন্তু এখানে একজন ভূমিপত্র যদি এর আগে বামফ্রন্টের এই কি গোকুল রায় ছিল 10 বছর 15 বছর, তো ওই হিসাবে দেখতে গেলে মনোদেব সিনহা কেউ বা অন্য কেউ যদি হতো তো ভালো হতো আমার হিসাবে, এখন পার্টির হিসাবে কি আছে বলো। তো ভাই সাহেব কে রে গৌতম পাল ভি এক আচ্ছে ব্যক্তি হ্যাঁ, কবি ভি উনকো ইয়াদ কিজিয়েগা তো ও হাজির হো জাতে হ্যাঁ, লেকিন ও বাহার সে হ্যাঁ, লোকাল হোতা তো জ্যাদা আচ্ছা হোতা। আচ্ছা হ্যাঁ, ইয়াহ পর ইনসে দো বাত করতে কিছু পুছবনা থা কাকু, নামটা কি আপনার? শম্ভু দত্ত। আচ্ছা, এই মোড়েই দোকানদারি করেন আপনি? আচ্ছা, এবার যে আগামী বিধানসভা নির্বাচনে এখানে এই সিটটা তৃণমূলের পাশে গিয়েছিল, কারণ কি মনোদেব সিনহা এখানকার ক্যান্ডিডেট ছিলেন, এবার ওটা পরিবর্তন করে গৌতম পালকে আনা হয়েছে, তাতে কি বলবেন আপনি? সবাই ভালো ভাই, আমার কাছে যে আসে সেই ভালো ভাই, আমার কাছে সবাই ভালো, সবাই ভালো, হ্যাঁ সবাই ভালো, যে আসে সেই ভালো, আমার কাছে কোনোটা খারাপ নাই, আপনার ব্যবসা মানুষ আমাকে সবাই ভালো, যে আসে সেই ভালো। এখন মুখ্যমন্ত্রী হিসাবে আপনি পশ্চিমবঙ্গতে কাকে, মমতা বন্দ্যোপাধ্যায় না পরিবর্তন ভাই? মমতাই আছে এখন, সেটি আমাকে ভালো বুঝলা, ঠিক আছে। এক ভাই সাহেব ইয়াহ হ্যাঁ, সন্তরে ওয়ালে ভাই সাহেব, ইনসে ভি দো বাত করতে হ্যাঁ। কি নাম দাদা? আমার নাম বনবীর হালদার। বনবীর হালদার, বাড়ি কোথায়? কলেজ মোড়, ডালঘোলা। ডালঘোলা কলেজ মোড়। কি কি থাকবে এবার আপনাদের এখান থেকে, কিছু বলতে পারবেন? ওটা বলার কিছু নেই, জনগণ যেটা চাইবে ওইটি হবে, আর কি বলবো আমি, আর আমি একটা সাধারণ লোক, আর কি বলবো। গতবার এখান থেকে মনোদেব সিনহা ক্যান্ডিডেট হয়েছিলেন, তিনি জয়ও হয়েছিলেন, আর এই সিটটা এখনও তৃণমূলের কাছে আছে, কিন্তু এবার এখানে পরিবর্তন করা হয়েছে, মনোদেব সিনহাকে টিকিট না দিয়ে এবারে গৌতম পালকে আনা হয়েছে, সেটা আপনি কি চোখে দেখছেন? চোখে দেখছি আমার মানে আগের ক্যান্ডিডেট থাকলে খুব ভালো ছিল, এখন পার্টির সিদ্ধান্ত যাকে দিছে ওই ভালো, এটি আমি বলতে চাই। আর কি গৌতম পাল ভালো পারফরমেন্স করতে পারবে এখানে? এখানে কেমনে বলবো, এখন নতুন আসছে ক্যান্ডিডেট, ওর জিতলে কি কাজ করবে না ওর ব্যাপার, আমি আর কি বলবো। আর এমনি এমনি গৌতম পাল আসেননি এদিকে? এদিকে আসছে, কোনো কোনো টাইমে আসছে, কোনো কোনো টাইমে আসে নয়। আপনার? আমার নাম ভবন ঘোষ। ভবন ঘোষ, বাড়ি এখানে কলেজ মোড়ে? বাড়ি আমার হ্যাঁ কলেজ মোড়ে ধরো। তো এবারকার নির্বাচনে কি স্থানীয় মুদ্দা থাকবে আপনাদের? স্থানীয় মুদ্দা হচ্ছে যে এখানে রাস্তাঘাট তো অনেকটাই হয়েছে, আরও হয়তো কিছু বাকি আছে,
সেগুলো দরকার আছে। এখানে এখানে মহিলা কলেজের দরকার আছে, এখানে হসপিটালের দরকার আছে, এগুলোর একটু প্রায়োরিটি দেওয়া দরকার আছে। তো করন্দিকি বিধানসভা যদি কথা বলি, তো গত 2016 নির্বাচনে এখানকার ক্যান্ডিডেট হয়েছিলেন মনোদেব সিনহা, আর উনি জয়ও করেছিলেন, তৃণমূলের পাশে সিটটা ছিল, গোকুল রায়কে হারিয়েছিলেন যে দীর্ঘদিনের বিধায়ক ছিলেন। আর এবার মনোদেব সিনহাকে না টিকিট পেয়ে আবার গৌতম পালকে আনা হয়েছে, যে যুব তৃণমূলের একজন গৌতম পাল হচ্ছে যুব নেতা এবং যুবরাই স্বাভাবিকভাবে যুবরাই দেশের ভবিষ্যৎ, এরা মানুষের জন্য কাজ করার এদের একটা শক্তি আছে শরীরে, আর দল লোকে দিয়েছে যখন তা আশা করি খুব ভালো ভালো চিন্তাভাবনা করে দিয়েছে, মানুষের জন্য কাজ করার মানসিকতা রাখে। এবং বিগত দিনে উনি আমাদের করন্দিকে সভার করন্দিকে বিধানসভা থেকে কোনো জনপ্রতিনিধি না, কিন্তু তবু উনি এর আগে অনেক কাজ করেছেন। উনি যদি এখান থেকে জিততে পারে, আমরা যদি জিতাতে পারি, তাহলে করন্দিকে বিধানসভায় ভালো কাজ হবে এই আশাটা আমরা করছি। যাতে আমরা ক্যান্ডিডেটকে মানুষের আশীর্বাদ নিয়ে জেতাতে পারি, জিতালে পরে আশা করি করন্দিকে বিধানসভার উন্নয়ন হবে, এখানকার মানুষের ভালো হবে।